মাটি থেকে 1500 মিটারের বেশি উঁচুতে ইলেকট্রিক বিমান, সোলার চালিত দুই আসন বিশিষ্ট প্রোটোটাইপ বিমানটির টেস্ট ফ্লাইট। আর এই টেস্ট ফ্লাইট থেকেই প্যারাশুট দিয়ে লাফ দিয়ে রেকর্ড করলেন সুইজারল্যান্ডের রাফায়েল ডোমহার্ন। ইলেকট্রিক বিমান থেকে প্রথমবারের মতো এই জাম্পের উদ্দেশ্য মূলত নবায়নযোগ্য জ্বালানিকে সবার মাঝে তুলে ধরা। পাইলট রাফায়েল ডোমহার্ন সোলার স্ট্র্যাটোস প্রকল্পের প্রধান ও প্যারাশুটিস্ট, নিজেই তাই আকাশ থেকে শূন্যে ভাসলেন। বিশ্বে এখন প্রথমে ছড়াছড়ি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কেউ একজন প্রথমবারের মতো ইলেকট্রিক বিমান থেকে লাভ দিল এবং স্কাইডাইভার্সদের জন্য খেলার জগতে ভবিষ্যতে একটি বড় পরিবর্তন আনবে বলে আশা করি। শূন্যে ভাসার আগে অনেক কিছুই প্রথম ও অজানা ছিল রাফায়েলের, বিশেষ করে ইলেকট্রিক বিমানটিতে দাঁড়ানোর সময়ে পাখার কি অবস্থা হবে এটাও অজানা ছিল তার। 5000 ফুট ওপর থেকে কোনো ধরনের ধাক্কা ছাড়া লাভ দেয়াটা বেশ চ্যালেঞ্জিং ছিল বলেও জানান রাফায়েল। সোলার চালিত বিমানের আরও প্রসার ও উন্নতি করতে চান রাফায়েলের দল। 2022 সালের মধ্যে 20,000 মিটার উচ্চতায় বিশেষ শক্তিসম্পন্ন সোলার বিমান নিয়ে কাজ করার কথা জানান তারা। অমরিনান, সময় সংবাদ।